আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন তাদের জন্য আমি পর্বভিত্তিক এই রোজার মাসে এবং রমজান মাসে চেষ্টা করব প্রত্যেক দিনই কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য গণিতের এবং বাংলা ব্যাকরণ সাধারণ জ্ঞান ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান সহকারে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা পর্ব নাম্বার একে চলে আসছি তো আজকে পর্ব নাম্বার একে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পাঁচটি অঙ্ক আপনাদেরকে দেখাবো তো অঙ্কগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন তো প্রথমে যে আমি একটা অঙ্ক দিয়েছি দেখেন নাম্বার ওয়ান যে অঙ্কটা দিয়েছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁইত্রিশ সংখ্যা দুটি কী কী এই টাইপের অঙ্ক বেশিরভাগ চাকরি পরীক্ষায় আসে তো এখানে প্রথমে যে কাজটা করতে হবে এখানে বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁইত্রিশ তাহলে আমাদের এখানে প্রথমে ছোটো সংখ্যাটি বের করতে হবে এরপরে এখানে বড় সংখ্যাটি বের করতে হবে তো ছোটো সংখ্যা বড় সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা যে বর্গের অন্তর বিয়োগ এক ডিভাইডেড বাই দুই মানে বর্গের অন্তরকে আপনার এক দ্বারা বিয়োগ করবেন এবং দুই দ্বারা ভাগ করবেন তাহলে হচ্ছে বর্গের অন্তর এখানে সাঁত্রিশ থেকে এক দ্বারা ভাগ মাইনাস করবেন তাহলে হচ্ছে আপনার নিচে দুই আছে তাহলে হচ্ছে সাতত্রিশ থেকে এক গেলে ছত্রিশ ছত্রিশ দোকানে কত আচ্ছা আঠারো এই হচ্ছে আঠারো একটা রেজাল্ট পেয়ে গেলাম এরপরে বর্গের অন্তর আবারও বড় সংখ্যা বর্গের অন্তর যুগ যখন ছোটো সংখ্যা বের করবেন তখন হচ্ছে আপনার ছোটো সংখ্যা বের করতে গেলে বিয়োগ আর যখন আপনি বড় সংখ্যা বের করবেন তখন হচ্ছে যোগ করতে হবে ছোটো সংখ্যা বিয়োগ আর বড়ো সংখ্যা যুগ তাহলে আমরা সাঁত্রিশ যুগ এক ডিভাইড বাই টু তাহলে হচ্ছে উনিশ এটার অ্যান্সার তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই আঠারো এবং উনিশ এটা হচ্ছে অপশন সঠিক এরপরে দেখেন এই টাইপের একটা অঙ্ক বেশিরভাগ পরীক্ষায় আসে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় হ্যাঁ তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তো এখানে অপশন দেওয়া আছে আঠারো বিশ তারপর বাইশ ষোলো তো এখানে দেখেন পঁচিশ পারসেন্ট পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা অর্থাৎ পঁচিশ যুগ একশো পঁচিশ টাকা তো একশো পঁচিশ টাকার খরচ কমাতে হবে পঁচিশ টাকা সুতরাং এক টাকার খরচ কমাতে হবে পঁচিশ বাই একশো টাকা সুতরাং একশো টাকার খরচ কমাতে হবে পঁচিশ গুণন একশো ডিভাইড বাই একশো তো এই দুইটা ক্যালকুলেশন যখন করবেন এটা এটা তখন হচ্ছে পঁচিশ চার আর চার বিষয় হচ্ছে একশো সরি পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ আর হচ্ছে পাঁচ বিশ হচ্ছে একশো এই হচ্ছে বিশ ঠিক আছে বিশ তো এটা উত্তর পেয়ে গেছি এবার আমরা আরেকটা অঙ্ক দেখব এরকম খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তিন নম্বর অঙ্ক দেখেন দেয়া আছে যে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত তিন চার অনুপাত এক হবে তো অনুপাতের যুগপল প্রথমে যে অনুপাতগুলো আছে এই অনুবাদগুলো যোগ করে নেবেন তাহলে অনুপাতের যুগপল আমরা তিন এক যুগ করলে হচ্ছে চার এবার গহনাতে সোনার পরিমাণ ষোলো এর চার বাগের তিন এখন আমরা চার চারে ষোলো তিন চারা হচ্ছে কত বারো গ্রাম ক্যালকুলেশন করে নিলাম এর কাজ তারপর তামার ষোলো এর চার ভাগের এক অর্থাৎ চার চারে ষোলো সা চার গ্রাম এবার মনে করি সরি মনে করি এক্স গ্রাম সোনার মেশালে এর অনুপাত হবে চার অনুপাত এক অতএব বারো প্লাস এক্স অনুপাত চার ইকুয়াল চার অনুপাত এক এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা করার পরে এক্সের মান বের হয়ে যাবে চার অর্থাৎ চার গ্রাম সোনা মেশালে গহনার অনুপাত হবে চার অনুপাত এক এটাই হচ্ছে উত্তর এরপর দেখেন আরেকটা অঙ্ক একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তিন অনুপাত এক উহার পরিসীমা দুইশো মিটার হলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত তো দরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স প্রস্ত হচ্ছে এক্স সুতরাং আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত তাহলে আমরা এই ক্যালকুলেশন করে মান বসাইয়ে দিই তাহলে হচ্ছে আট এক্স মিটার প্রশ্ন করতে আট এক্স ইকুয়েল দুইশো সুতরাং এক্স ইকুয়েল পঁচিশ দিয়ে আপনার হচ্ছে দুইশো থেকে আট দিয়ে বাক করলে আট পঁচিশ হচ্ছে দুইশো সুতরাং দৈর্ঘ্য হচ্ছে তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর মিটার প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার সুতরাং ক্যাত্রোপল পঁচাত্তর গুণ পঁচিশ অর্থাৎ আঠারোশো পঁচাত্তর বর্গ মিটার এবার দেখেন আমরা আরেকটা অঙ্ক করব পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক হচ্ছে জিরো ওয়ান টু তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম মুদুত সংখ্যার বিয়ূপ পল কত তাই এটা একদম খুবই সহজ শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং কত সংখ্যা যথাক্রমে ক্রমে তিন তিন হাজার দুশো দশ এবং এক হাজার এক হাজার তেইশ তাহলে আমরা এটা বিয়োগ করে দিই বিয়োগ করলে হচ্ছে একুশশো সাঁতি সাতাশি এ হচ্ছে উত্তর এরপরে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চার একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সারিতে গাছ লাগানো একটু বা কম বা বেশি হবে না এটা তো সহজ সংখ্যক এটা লসাগু কোশো বের করলে এই যে লসাগু বের করে নিলাম তত বাগানটিতে সর্বমোট গাছ লাগাবে দুশো দশটি তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু পাঁচ থেকে ছয়টি অঙ্ক দিয়েছি এভাবে ধারাবাহিকভাবে পরবভিত্তিকভাবে সমাধান সহকারে অঙ্ক গণিত এবং ইংরেজি বাংলা ব্যাকরণের সাজেশন পোস্ট করবো ইনশাল্লাহ তো আমাদের ইমরান জব সাজেশন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইমরান